এদিকে ঢাকার উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের 15 বছর পূর্তি ও সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এক স্মৃতিচারণ ও সায়েন্টিফিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার এস এ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপানি দূতাবাসের ডেপুটি চিফ জনাব থাকেশি মাতসুনাগা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মেজবাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথিসহ প্রায় হাজারখানেক অতিথি উপস্থিত ছিলেন।